সপ্তম সেমিস্টার আছে ক্যাম্প থাকে কিন্তু। আচ্ছা, আমাদের জুনিয়র লেভেলের যে টিমটা, সেই টিমটা বয়েজ অ্যান্ড গার্লস দুটো টিমই ন্যাশনালের জন্য যাবে। ন্যাশনালটা সামনের মাসের 15 তারিখ থেকে শুরু হচ্ছে, কিন্তু ভেন্যু আর ডেটটা ফিক্স, মানে ফাইনালটা এখনও কিছু জানায়নি, তো পরে জানাবে। তো আমরা যার জন্যই এখন থেকে প্রিপারেশন নিচ্ছি, এটা ট্রায়াল ক্যাম্প আজকে নিচ্ছি, আজকে আর কালকে 2 দিনই আমরা ট্রায়াল করব। আজকে একটা স্ক্রিনিং হবে ফার্স্ট, কালকে মোটামুটি 35 জনের মতো রাখবো আমরা ক্যাম্পের জন্য। এবং এই ক্যাম্পটা আমরা টিম যখন যাবে, আমরা ফাইনাল ইনফরমেশান পেলে তার আগে শুরু করব, সেই টিমটা এখানে প্র্যাকটিস করবে, তারপরে আমরা পাঠিয়ে দেবো আর কি। আচ্ছা, এখানে আজকে ছেলেদের মোর দেন 100, প্রায় 110-111 আছে, আর মেয়েদের 40-40 জন মতো এসছে। ক্যাম্পটা কতদিন হবে? আমরা দিন 10-15 আর কি, এরকম এক্স্যাক্টলি এখনও 15 দিনের ক্যাম্প আমরা করবো এরকম চিন্তা করছি, কিন্তু ফাইনাল এখনই বলা যাচ্ছে না। আমরা তো টিমের সঙ্গে একটু আলোচনা করে তারপরে ফাইনাল করতে হবে।